মাছের পানি খাওয়া হারাম কিনা নাকি মোসের ও মা ওকাত দেন নাই এখন মাছ মোস দুইটাই আছে দুইটারই ফতোয়া দিয়ে দিয়ে একসাথে দাঁড়ান মাছের পানিও খাওয়া জায়েজ আর মোসের পানি যদি ইচ্ছা ভুলে চলে আসে তাহলে খাইতে অসুবিধা আমার দেশে মানুষ মনে করে যে আপনার মোচের পানি খাইলে গুনাহ হয়ে যায় মোচ দোয়া পানি খাইলে এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুনাহ হয়ে যায় অনেক ওলামাকরাম মাকরু বলেছেন কারণ মোসে আপনার অপরিষ্কার থাকে আপনি মুখ দিলে তার মজদুর না ওর মধ্যে ভাইরাস ভুরাস থাকবে মালা টালা থাকবে এটা আপনি খাবেন কেন এটা তো অরুচিকর এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন কিন্তু হারাম হবে না বড় কোনো গুনাহ হবে না আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না যে একজন মদ খাইতেছে তো এরকম বড় লম্বা মোস রাখছে মস্তান আর কি এরকম মসুরে দিয়ে মদ খায় কী এরকম করস কেন কয়েক কারণ মোস লাগে গেলে হারাম হয়ে যাবে মাকরু হয়ে যাব খাইতেছে কি হারাম এই জন্য কি খাইতেছেন সেটা হলো মেইন কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ হালাল খানা যদি খান মোসে লাগে যায় অসুবিধা নাই আর যদি হারাম খানা খান মোসে না লাগলেও অসুবিধা আছে মোসে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই সুদের কারবার সম্পর্কে এক ভাই বলেছেন যে আপনাদের এলাকাগুলোতে বা বিভিন্ন এলাকাতে এখন সুদের কারবার আছে ভালো করে শুনে রাখেন ইসলামের সবচেয়েতে বড় জঘন্য অপরাধগুলোর তালিকা যদি করা হয় তার ভিতরে অন্যতম সেরা একটা তালিকা হলো কি একটা কাজ হলো সুদ সুদের কারবার যে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না সাধারণত যদি সে তওবা ছাড়া মারা যায় খুব ডেঞ্জারাস আল্লাহ চাইলে করতে পারেন কিন্তু আল্লাহ করেন না খুব ডেঞ্জারাস অপরাধ আল্লাহ ঘোষণা দিয়েছেন সুদের বিরুদ্ধে যুদ্ধের যে সুদের কারবার করবে টাকার পাহাড় বানাতে পারে সুখের মালিককে টাকা হইলে কি সুখ হয়ে যায় বহু টাকাওয়ালা আছে পয়সা কড়ি আছে কিন্তু ঘুম আসে না ঘুমে ট্যাবলেট খায় ঘুমান লাগে সুখের চোটে নিয়ে এরকম হয় না দুঃখের চোটে দুঃখের চোটে অতএব সুখ দেওয়ার যে মালিক আল্লাহ তালা সে সুদের ভিতরে কি রাখেন না সুদ রাখে সুখ রাখেন নাই সুদের কারবার থেকে বেঁচে থাকবেন আপনি হাওলাত বরাত করে যদি কষ্ট করে ব্যবসা করেন আল্লাহ তালা বরকত দিবে ডাইল ভাত খান জীবন পার করেন সুদের টাকা নেবেন না গ্রামে গঞ্জে সুদের টাকা দেওয়ার জন্য বিভিন্ন এনজিও এবং সংস্থা লেগে গেছে এরা আপনাকে জাহান্নামে নিতে চায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের নেওয়ার যে আহ্বান সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন